কাখরতলা পুলিশের প্রচেষ্টায় খোয়া যাওয়া মোবাইল উদ্ধার। বীরভূম জেলার কাখরতলা থানার পুলিশের প্রচেষ্টায় এক শিক্ষকের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিলেন। হাতে মোবাইল পেয়ে অত্যন্ত খুশি দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজীব বাগ। তিনি জানান, গত জানুয়ারি মাসে হযরতপুর হাটে তার অ্যান্ড্রয়েড ফোনটি হারিয়ে যায়। সেদিনেই তিনি কাখরতলা থানায় লিখিতভাবে জানান। কাখরতলা পুলিশ তদন্ত করে সেই মোবাইল উদ্ধার করে। আজ মোবাইলটি রাজীব বাগের হাতে তুলে দেন কাখরতলা থানার সাব ইন্সপেক্টর চঞ্চল রায় মহাশয়। মোবাইল হাতে পেয়ে শিক্ষক রাজীব বাগ কাখরতলা থানার ওসি জাহিদুল ইসলাম ও সমস্ত পুলিশ অফিসার ও কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। বীরভূম থেকে শেখ রকিবউদ্দিনের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আমি হযরতপুরে হাটে সবজি কেনার জন্য এসেছিলাম, সেখান থেকে আমার ফোনটা হারিয়ে যায় এবং তৎক্ষণাৎ সন্ধেবেলায় এসে আমি থানাতে জিডি করি এবং কাখরতলা থানার ওসি জাহিদুল বাবু আমাকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। ফোন আমরা রিকভারি করার সম্পূর্ণ চেষ্টা করছি এবং ফোন ঘুরে পাই, ফিরিয়ে পেয়েছি, আজকে হাতে পেলাম এবং সমস্ত কাকরতলা থানার অফিসার এবং ওসি মহাশয় জাহিদুল বাবুকে অসংখ্য ধন্যবাদ। আপনার বাড়িকে ঝা চকচকে করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের, চলে আসুন এসবি এন্টারপ্রাইজে। এখানে পিভিসি এবং ডাব্লিউপিসি ফ্রেমের দরজা ও জানলা তৈরি করা হয়। তাছাড়া ফল সিলিং, পার্টিশন এবং অ্যালুমিনিয়ামের দরজা জানলা তৈরির জন্য যোগাযোগ করুন এসবি এন্টারপ্রাইজে। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, জামশোল। সম্পর্ক ফোন নম্বর 9932321295 এবং 9382270156।